35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে বিজেপি। বর্তমান বিধায়ক অরুণ চন্দ্র ভূমিকে জায়গায় প্রার্থী করা হয়েছে গৌতম সরকারকে। তিনি এলাকার জনপ্রিয় মুখ। ফলে তার নাম ঘোষণা হওয়ার পর থেকে গোটা বিলোনিয়ায় অকাল দিওয়ালি লক্ষ্য করা গেছে। আনন্দ উল্লাসে মেতে ওঠেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থী গৌতম সরকার বলেন, দলের শীর্ষ নেতারা তার উপর আস্থা ব্যক্ত করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞ এবং এই কেন্দ্র থেকে 10,000-এরও বেশি ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। 23-এর নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টি প্রার্থীপদ ডিক্লেয়ার করেছেন আমাদের প্রিয় সভাপতি অল ইন্ডিয়া নাড্ডাজি। সেই অনুসারে আমি 35 বিলোনিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমাকে চয়ন করেছেন। তার জন্য আমি আমার দেশের প্রধানমন্ত্রী নাড্ডাজি এবং অমিত শাহজি সঙ্গে আমাদের ত্রিপুরা বিপ্লবজি মানিক সাহা আমাদের রাজীবজি সর্বোপরি আমাদের দিদি প্রতিমাদিকে আমার নতমস্তকে আমি প্রণাম জানাই। ওনারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমার আশা বিলোনিয়াম আম জনতা সবসময় ওনাদের পাশে ছিলাম, ওনাদের পাশে আছি, ওনাদের ডেভেলপমেন্ট করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। এইবার আমার বিশ্বাস আমরা প্রতিজ্ঞাবদ্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিলোনিয়া বিধানসভায় আমরা 10,000 ভোটে ব্যবধানে আমরা জিতব জিতব জিতব। তার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা মানুষের কাছে ত্রিপুরার শান্তি এবং ডেভেলপমেন্ট, বিলোনিয়ার শান্তি আর ডেভেলপমেন্ট আমরা পৌঁছে দিয়েছি তার বার্তা আমরা মানুষের কাছে পৌঁছাবো। এবং মানুষ আমাদেরকে 16ই ফেব্রুয়ারি দলে দলে গিয়ে আমাদের পদ্মফুল চিহ্নে টিপ দিয়ে বিপুল ভোটে জয় করবেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।